গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু করলাম, ফার্স্টে দেখলেই যে পুজো টুজো হলো। তোমাদের সঙ্গে আবার কথা বলতে চলে এসেছি, আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে এখন থেকে, এখন বাজে হচ্ছে সকাল 10টা। আমি অলরেডি আমার ব্রেকফাস্টটাও কমপ্লিট করে নিয়েছি, যেটা তোমরা দেখলেও, আর ব্রেকফাস্টের সঙ্গে চাটাও হয়ে গেছে। আপাতত এখন দিনটা শুরু হচ্ছে, দিনটার মধ্যে রয়েছে আরও অনেক অনেক জিনিস দেখার, অনেক অনেক এন্টারটেইনিং জিনিসও আছে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো লেটস স্টার্ট। এখানে হচ্ছে এরা ঘুমাচ্ছে, এই একটা ঘুমাচ্ছে, আরো সব আছে এদিক ওদিক। গাইজ, আপাতত একটুখানি রেডি হয়েছি বলতে সিম্পল, কারণ একটু বেরোচ্ছি, একটু কাজ আছে ব্যাংকের, সেটা মিটিয়ে তারপর আবার বাড়ি আসব। আগে সেই কাজটা করে আসি, আমার মনে হয় না ব্যাংকে ক্যামেরা অ্যালাউড আছে, তো ওখানে শুটিং করতে পারবো না। তো চলো তাহলে যাওয়া যাক। সো গাইজ, বাইরে প্রচণ্ড গরম ছিল আর একটু একটু মেঘও করেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, কিন্তু ভ্যাপসা একটা গরম রয়েছে। তো কাজ বাজ মিটিয়ে বাড়িতে চলে এসেছি। তো চলো তাহলে এবার ঘরে যাওয়া যাক। আর ফার্স্টে তোমাদের দেখিয়ে দিয়েছি লাঞ্চের প্রিপারেশনটা কী আছে, তো চলো আগে লাঞ্চের প্রিপারেশনটা দেখানো যাক। তো আজকে এটা লাঞ্চের প্রিপারেশন হচ্ছে, আজকে হচ্ছে গলদা চিংড়ি আছে। স্নান ঠান হয়ে গেছে, আর স্নান ঠান করে আমি বেরিয়ে এসে দেখলাম যে প্রচণ্ড বৃষ্টি নেমেছে। ব্যাকগ্রাউন্ডে হয়তো তুমি তোমরা নয়েজও শুনতে পাচ্ছ, এত পরিমাণে বৃষ্টি। দাঁড়াও, বৃষ্টি সিনটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ এত পরিমাণে বৃষ্টি নেমেছে, ঝমঝম করে পুরো। এমনিতেই বর্ষাকাল, তার মধ্যে আরো এত বৃষ্টি। বাড়িটা দেখতেও খুব সুন্দর। তার মধ্যে আরেকটা ভালো জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এরা সব ভেতরে ঢুকে আছে, দেখো দেখো বৃষ্টি পড়েছে কি, পুরো একদম ভেতরে ঢুকে বসে আছে সব কটা। আর তার মধ্যে আরো দুটো দেখলে দৌড়ে দৌড়ে আসছিল। তো বর্ষাকালে এদের একটুখানি প্রবলেম হয়, তো অসুবিধা নেই, ঘরেই থাকে, বারান্দায় ঢুকে যায়। বাট এখন বৃষ্টিতে তো কোথাও বেরোনো যাবে না, কিছুই না। তো বৃষ্টিতে আর কি করা আছে, খানিকক্ষণ এখন বসে বসে আমি বৃষ্টিটা দেখবো আর বৃষ্টিতে এনজয় করবো। আর তারপর করবো হচ্ছে লাঞ্চ, লাঞ্চে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ। আর লাঞ্চটা করার সময় তোমাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে পটল পোস্ত আছে, তার সাথে ভাত, আর এই যে গলদা চিংড়ি, আরো আছে চাটনি, আছে আম আছে, সেগুলো পরে খাবো। তো চটপট লাঞ্চটা সেরে নিয়ে তারপর কথা বলছি তোমাদের। বিকেলবেলায় একটা ইনভিটেশন আছে, সেই জন্য নেল পালিশ পরছি এখন, তো তার জন্য রেডি ফেডি হতে হবে। সো গাইজ, এখন চুচুড়ায় চলে এসেছি, বিকেলবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, একটা বড় ইনভিটেশন আছে সেই জন্য বেরিয়েছি। এখন হাঁটছি, হাঁটতে হাঁটতে বর্থডে যেখানে সেখানে যাচ্ছি। তো চলো তোমাদের ফোনও নিয়ে যাবো। সো গাইজ, যেখানে বর্থডে পার্টি ছিল সেখানে চলে এসেছি, এখনো পর্যন্ত কেউ সেরকম আসেনি। তো আমি আগে এসেছি বলে তোমাদের সঙ্গে কথাও সেরকম হয়নি দুপুরের পর, তাই জন্য আবার তোমাদের সাথে একটু কথা বলতেছি। রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল, সেজন্য কথা বলতে পারিনি। তো আমি তো আগে ডেকোরেশনটা দেখাচ্ছি কীরকম কী ডেকোরেশন করেছে। এটা হচ্ছে যেই দিদির কাছে আমি নেল এক্সটেনশন করেছিলাম তার জন্মদিন অথবা বর্থডে, তো সেখানে ইনভিটেশন এসেছি। তো চলো আগে ডেকোরেশনটা দেখিয়ে দিই তোমাদেরকে।
গাইস ওখানটা ভিড় ছিল, সবাই যা যা করছিল কথা বলছিল, ওই জন্য আমি আর একটা জায়গায় রয়েছে ওই সাইডে বসেছি। তো বসে ভাবলাম যে আজকে কী কী প্ল্যান আছে না আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে বার্থডে সেলিব্রেশনটা হয়ে যাওয়ার পর বাড়ি যাব, ওখানে আর একটা শুটিং আছে, একটা মেকআপ ভিডিও সেটা শুট করব, তারপর দেখা যাক আর কী কী করা যায় না যায়। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বৃষ্টি আপাতত নেই, বৃষ্টি হয়ে গেছে তাই শুকনোই রয়েছে, আশা করি বাড়ি যাওয়ার সময় বৃষ্টি যেন না হয়। Thank you.